আপনি ভুল মগ নিয়েছেন ভাইয়া, ওটা বুবুর মগ, বুবু খেয়েছে ওটা থেকে। পলক সহ সবাই তাকিয়ে দেখল শিফাতের মগটা তার সামনে, কিন্তু সে বেখেয়ালেই পলকের মগটা হাতে তুলে নিয়েছে। কিন্তু সবাইকে আরো বেশি অবাক করে দিয়ে শিফাত বলল, ও। তারপরে আরামসে চুমুক দিল কফির মগে। কয়েক সেকেন্ড লাগলো সবার ব্যাপারটা ধরতে। ব্যাপারটা বোঝা মাত্রই সবাই মিটমিটে হাসা শুরু করলো নিজেদের মধ্যে। কেবল সারা মুখ ভেঙচি দিয়ে নিজের কফিতে মনোযোগ দিল। পলক ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শিফাতের দিকে। তার মনে পড়ে গেল সেদিনও ছাদে পলকের খাওয়া কফি শিফাত অনায়াসে খেয়েছিল। সে ভেবে অবাক হয়, শিফাতের কি বিন্দুমাত্র অস্বস্তি হয় না এভাবে তার খাওয়া কফিটা খেতে? পলককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শিফাত চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করল, কি ব্যাপার? পলক থতমত খেয়ে গেল, লজ্জাও পেল খানিক। তারপর ওই লজ্জা মাখা স্বরেই মিনমিনিয়ে বলল, আপনার কি একটুও খারাপ লাগে না এসবে? কি সবে? অবাক হয়ে প্রশ্ন করল শিফাত। না মানে এই যে আপনি আমার খাওয়া কফিটাই নির্দ্বিধায় খান, এভাবে খারাপ লাগে না আপনার? এতে খারাপ লাগার কি আছে মৃন্ময়ী? হতবাক স্বরে জিজ্ঞেস করল শিফাত, যেন এমন প্রশ্ন ত্রিভুবনে কেউ কখনো করেনি কাউকে। আর শিফাতের এহেন হেয়ালিতে বিরক্ত হয়ে পলক বলল, উফ, আপনি কি কিচ্ছু বুঝেন না? এভাবে একজনেরটা অন্যজন খায় নাকি কখনো? শিফাত এবারে বুঝল পলক আদতে কি বলতে চাইছে। আলতো হাসলো সে। তারপর পলকের গানের কাছে মুখ নিয়ে বলল, খায় তো, বিশেষ বিশেষ মানুষ খায়, আপনি বুঝবেন না। শিফাতের এহেন কথা আর অ্যাটিটিউড দেখে হতাশ হলো পলক। এই মানুষটার সাথে কথায় কাজে বুদ্ধিতে সে কিছুতে পেরে উঠে না কখনো, পারবেই বা কী করে? গুনে গুনে 8-9 বছরের জ্ঞান বুদ্ধি বেশি এই মানুষটার তার থেকে। এই ভেবে মনে মনে একটা ভেঞ্চি কেটে কফির মগে চুমুক দিল সে। ঢোক গিলতে যাবে তার আগেই শিফাতের ফিসফিসিয়ে বলা কথায় সেটা গলাতেই আটকে গেল তার। তাকে কফিতে চুমুক দিতে দেখে শিফাত বলল, এবারে বলুন, আপনার খারাপ লাগলো না আমার খাওয়া কফিটা খেতে? শিফাতের কথায় চোখ বড় বড় করে চাইল সে তার দিকে। থতমত খাওয়া অবস্থাতেই গিলে নিল কফিটা। তারপরেই আর চোখে চাইল সে কফির মগে। তার হাতে শিফাতের খাওয়া কফির মগ। ওদিকে তাকিয়েই কি যেন ভাবল সে। তারপরেই মুচকি মুচকি হাসতে লাগলো। আর পরের বার অনায়াসেই আর বেশ আরাম করেই চুমুক দিল কফির মগে। শিফাতের কাছাকাছি গিয়ে খাদে নামানো গলায় বলল, না লাগলো না, কারণ বিশেষ মানুষটার স্বাদটাও বিশেষ ভালো ছিল, বলেই মুচকি হাসলো সে শিফাতের দিকে তাকিয়ে। শিফাত মুগ্ধ নয়নে দেখল সে হাসি। এভাবে ধীরে ধীরে একে অন্যের হওয়ার ব্যাপারটা বেশ উপভোগ করছে সে। আর মাত্র একদিন পরেই এই নারীটি একান্তই তার হয়ে যাবে, তার অস্তিত্বের অংশীদারী হয়ে আমৃত্যু তারই থাকবে। এই ভেবেই এক পরম পরিপূর্ণতার সুখে আবিষ্ট হলো শিফাত। আর পলক সে তো অপেক্ষায় আছে, মৃন্ময়ীর অপেক্ষার অবসানের। সবাই যখন সবার মতো গল্প কথায় আড্ডায় মশগুল, তখন মুখোমুখি বসে বিধ্বস্ত মনে শিফাত আর পলককে দেখতে ব্যস্ত তিয়ান। শিফাত আর পলকের এমন মুহূর্ত দেখে বিথি বলল, তোর মনে আছে তিনু, তোদের সময় তুই যখন তোর সাথে এক প্লেটে সাজিয়ে খাইতে বলতি তখন তো কিছুতেই খাইতো না, আর এখন দেখ ভাইয়ার কফির মগ থেকেই খাই, কি সুন্দর কফি খাইতেছে। এই জন্যই বলে প্রেমে পড়লে মানুষের ভোল পাল্টে যায়। এ কথা শুনে অবাক পলক চুপসে গেল, তিয়ান বাঁকা হাসলো, শিফাতও আলতো হাসলো। কিন্তু বিথির কথা শেষ হতেই পাশে বসা কবির বিথির হাত চেপে ধরে তাকে সতর্ক সংকেত দিতেই বিথি বুঝতে পারল কত বড় ভুল কথা সে বলে ফেলেছে। সে যদিও সে বেখেয়ালি হয়েই মজার ছলে এটা বলেছে, তবু এই জায়গায় এই কথা তার বলা উচিত হয়নি।
এদিকে আবার বিথির কথা কাটাতে কবির বলল, আরে তুমি যে কিসব বলো না বিবিজান, বন্ধু আর পরেটা এক হলো নাকি? তুমি তো আমার প্লেটেই খাও কত সময়, তাই বলে কি অন্য কারোর সাথে খাবা নাকি? এক প্লেটে খাওয়া বা একজনেরটা অন্যজন খাওয়াটা খাবার নয়, বরং ভালোবাসার ভাগাভাগি হয় কবির ভাইয়া। পরকের সাথে বহুবার একই খাবার টিফিনে শেয়ার করেছি আমি, ওর খাওয়া খাবারটাই আমি খেয়েছি। আমাদের ভালোবাসাটাও এমনি এমনি হয়নি, আমরা এক হয়েছিলাম বলেই হয়েছিল। তিয়ান বলল কবিরের কথার পিঠে। তিয়ানের এহেনো কথায় ওখানে উপস্থিত সবাই হতভম্ব, সবাই তাকিয়ে আছে তিয়ানের দিকে, নিশাত সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে তিয়ানের দিকে। পলাশ এবারে সরাসরি পলকের দিকে তাকালো, তাকে বোঝার চেষ্টা করছে সে। তিয়ানের সাথে পলকের সম্পর্ক বন্ধুত্বে, এটা সে জানে, কিন্তু সত্যিই কি তাই নাকি বন্ধুর থেকেও বেশি কিছু? আর কিছু ভাবতে পারল না পলাশ, তার আগেই নাজিয়া সবাইকে তাড়া দিয়ে বলল, এই চলো সবাই, এখন অনেক রাত হয়েছে, ঘুমাইতে হবে, কাল দুই দুইটা হলুদের আয়োজন করা লাগবে, অনেক কাজ বাকি এখনো, উঠো। হ্যাঁ বেশ রাত হয়েছে, যার যার ঘরে চলো সবাই, টুকু বলল। পরিস্থিতি গম্ভীর বুঝে সবাই চুপচাপ উঠে গেল ওখান থেকে। ডেকোরেশনের কাজ চলছে এখনো, রিহান শিফাতকে ডেকে নিয়ে গেল শেষবার সব চেক করার জন্য। সবাই উঠে যাওয়ার পর পলক আর নিশাত কফির মগগুলো একসাথে জড়ো করছিল। নিশাত কাপগুলো নিয়ে নিচে নেমে যেতেই পলকও উঠে দাঁড়ালো নিচে যাওয়ার জন্য, কিন্তু পেছনে ফিরতেই দেখল তিয়ান দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে, তার চারপাশে ধোঁয়া ছড়াচ্ছে, সম্ভবত সিগারেট খাচ্ছে সে। তাকে ওভাবে দেখে পলক বলল, এত রাতে স্মোক করছো কেন তিয়ান, ঘরে যাও ঘুমাও। তুমি এখন আমাকে নিয়ে ভাবো পলক? এ কেমন কথা, তোমাকে নিয়ে ভাবার কি হলো এতে, আমি তো জাস্ট এখন আমাকে ভালোবাসো, ঘরে যাও তিয়ান আমি আসছি, কঠিন গলায় বলল পলক, পা বাড়ালো চলে যাওয়ার জন্য। কিন্তু এক কদম যাওয়ার আগেই তিয়ানোর হাত টেনে ধরল পাশ থেকে, থমকে গেল পলক। তারপর পাশ ফিরে তিয়ান বলে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আচমকা খুব শক্ত করে জড়িয়ে ধরল তিয়ান তাকে, কান্নায় ভারী হয়ে আসা গলায় বলল, কষ্ট হচ্ছে পলক, খুব কষ্ট হচ্ছে আমার, কেন এমন হলো সব, তুমি কেন আমার হলে না, আমি এখনও তোমাকেই ভালোবাসি, খুব ভালোবাসি, তাহলে তুমি কেন আমাকে ভালোবাসো না, আর কী করে সবটা বলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ তুমি, আমার যে ভালো লাগছে না এটা, কষ্ট হচ্ছে খুব। বলতে বলতেই কেঁদে দিল তিয়ান, তার চোখের পানিতে পলকের কাঁধ ভিজে একাকার, আচমকা এমন একটা পরিস্থিতিতে পড়ে অপ্রস্তুত হয়ে গেছে সে। অজানা আশঙ্কায় ভীতু হলো মন, আর সেই ভয় ভয় কণ্ঠেই সে বলল, তিয়ান কী করছো তুমি, ছাড়ো সরে দাঁড়াও। কিন্তু তিয়ানের কোনো হেলদোল নেই পলকের কথায়, সে নিজের মতোই বলে যাচ্ছে, না তুমি আমাকে বলো, তুমি আমাকে এখনো ভালোবাসো কিনা, নাকি সবটাই ভুলে গেছো তুমি? আমি কিছুই বলিনি তিয়ান, যা হয়েছে সেটা ভুলে যাওয়ার মতো নয়, এখন ছাড়ো আমাকে, অস্থির কণ্ঠে বলল পলক। তারপর একরকম জোর করেই ধাক্কিয়ে ছাড়িয়ে নিল নিজের থেকে তিয়ানকে। তিয়ানকে ছেড়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পলকের হাত ধরে এক ঝটকায় তাকে টেনে নিয়ে চেপে ধরল ছাদের ট্যাঙ্কির সাথে। পলকের খুব কাছাকাছি দাঁড়িয়ে অবুঝ বাচ্চাদের মতো জেদি স্বরে বলল, তাহলে এখনও আমাকে ভালোবাসো তাই না? তিয়ানের কণ্ঠ ক্রমশ আরও ভারী হয়ে আসছে, পলকেরও চোখ টলমল করছে তিয়ানের অবস্থা দেখে। তিয়ানকে সে বরাবরই খুব শক্তপোক্ত মানসিকতার ছেলে হিসেবে জেনে এসেছে, এখন সে সোহেলের সাথে বিয়ের কথা বলছিল, এক কথায় বলেই দিয়েছিল, অপেক্ষা করতে না পারলে বিয়ে করো। আর আজ সেই মানুষটাই কেমন বাচ্চাদের মতো কেঁদে কেটে বলছে তার কষ্ট হচ্ছে। ছেলে মানুষ নাকি খুব বেশি অসহনীয় কষ্ট না হলে কাঁদে না, কিন্তু তিয়ান কাঁদছে আজ।
বলছে আজও ভালোবাসে তাকে। পলক জানে তিয়ান পরিস্থিতির চাপে পড়েই ছেড়েছিল তাকে, আর পলকও নিরুপায় হয়েই তিয়ানের জন্য অপেক্ষা করতে পারবে না বলেছিল। কিন্তু সেও তো মন থেকে ছাড়তে পারেনি তিয়ানকে। 3 বছর পর যখন তিয়ানকে প্রথম দেখেছিল, সেদিনও তার ভেতর যে ঝড় উঠেছিল সেটা কি তবে তিয়ানকে সে আজও ভালোবাসে বলে? কিন্তু আজ বাদে কাল যে সে অন্য কারো হয়ে যাচ্ছে, শিফাত নামের মানুষটার সাথেও তো অনেকটাই জড়িয়ে গেছে সে, তাকেই বা ছাড়বে কী করে? পলক যখন নিজের মাঝেই এসব ভাবনা প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, তখনই তিয়ান পলকের একদম কাছে গিয়ে খুব শক্ত করে তার বাহুগুলো চেপে ধরল, তার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে দাঁড়ালো, যেন আরেকটু হলেই পুরোপুরি মিশিয়ে নিবে সে পলককে নিজের সাথে। তিয়ানের তপ্ত নিঃশ্বাস অনবরত পলকের সারা মুখে ছড়িয়ে পড়ছে। ভয়ে অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে পলকের। এর মাঝেই তিয়ান খুব শক্ত গলায় জিজ্ঞেস করল, সত্যি করে বলো তো পলক, ভালোবাসে তোকে আমাকে? তিয়ান, কি হলো বলো? ধমকে উঠল তিয়ান, কেঁপে উঠল পলক, কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ বাসি। আর তারপরেই ঝরঝড় করে কেঁদে দিল সে। তারপর বলল, কিন্তু আই লাভ ইউ পলক, খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি প্রমিস করছি আর কখনো তোমাকে নিচের থেকে দূরে করব না, প্লিজ তুমি আবার শুধু আমার শ্যামকন্যা হয়ে যাও, প্লিজ পলক। তিয়ান, আমি আর কিছু বলতে পারল না পলক। তার আগেই ওখানে রিহানের গলার আওয়াজ পেয়ে চুপ হয়ে গেল সে। সতর্ক হলো তিয়ানও, কারোর সাথে কথা বলতে বলতে ছাদ থেকে বেরিয়ে গেল সে। রিহান বেরিয়ে যেতেই পলকও দেরি করল না আর, তিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ছাদ থেকে বেরিয়ে গেল সে। তিয়ানও আর বাধা দিল না তাকে, তার প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে, পলক আজও তাকেই ভালোবাসে, তাই পলককে পাওয়ার একমাত্র অধিকারও তারই। সকাল থেকেই নানান মানুষের আগমনে কথার গুঞ্জনে মুখরিত ফার্ম হাউস, কারণ আজ পলক আর শিফাতের গায়ে হলুদ। শাহনাজ বানু নিশাতকে ডেকে ডেকে হয়রান হয়ে গেছেন, কিন্তু তার কোনো পাত্তা নেই, মেজাজ খারাপ হচ্ছে তার। এত বড় বাড়িতে সহজে কাউকে খুঁজে পাওয়াও মুশকিল, তাই হলুদের বাটি নিয়ে তিনি নিজেই ছুটলেন পলকের ঘরের দিকে। পলকের ঘরে পৌঁছেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন শাহনাজ বানু। মিলি, নাজিয়া, নিশাত বসে দিব্যি আড্ডা দিচ্ছে, আর ওদিকে উনি ডেকে ডেকে হয়রান হয়েও কাউকেই পেলেন না, মেজাজ খিচে গেল তার। চেঁচিয়ে বললেন, এই তোদের আক্কেল বলে কিছুই নাই, বললি এটা যে বিয়ে বাড়ি সেটা খেয়াল আছে কারুর? আমি একা হাতে সব করতে করতে হিমশিম অবস্থা, আর তোরা এখানে বসে গল্প করতেছিস, আর সাজি কই? ওর তো যে আজ গায়ে হলুদ সেটা কি ওর মনে আছে? শাহনাজ বানুর এমন ভয়ানক ঝাড়ি খেয়ে তটস্থ হয়ে গেল সবাই, ঝটপট উঠে দাঁড়িয়ে গেল সবাই। মিলি আমতা আমতা করে বলল, ইয়ে মানে চাচি, বুবু তো প্রাপ্তিকে খাওয়াতে নিয়ে গেছে, বলল প্রাপ্তিকে গোসল করায় আসবে একেবারে। মিলির কথা শুনে খেকিয়ে উঠলেন শাহনাজ বানু, বললেন, ওই হতচ্ছাড়ি, আর জ্ঞান বুদ্ধি হইল না, অথচ আজ গেলে কাল বিয়ে করে চলে যাবে ওই মেয়েটা। এই নাজি বলি, তোর তো একটু জ্ঞান থাকা উচিত ছিল রে, ওর হলুদ একটু পরে। মিলি তুই যা তো মা প্রাপ্তিকে খাওয়া, আর সাজি রে পাঠা রেডি হতে। হ্যাঁ চাচি, যাইতেছি, বলেই হনহন করে বেরিয়ে গেল সে ঘর থেকে। পলাশের ঘরের দিকে পা বাড়ালো, মিলি গিয়ে দেখল নিশাত প্রাপ্তিকে খাওয়াচ্ছে, তা দেখে তাকে তাড়া দিয়ে বলল, বুবু তুমি যাও এখন, চাচি খুব বকাঝকা করতেছে, রেডি হও যাও। হ্যাঁ যাব, প্রাপ্তির খাওয়া শেষ প্রায়, এখন গোসল করাবো, তারপরে একেবারে রেডি করে রেখে যাই ওরে, পরে সময় পাই না পাই। না তুমি যাও, বাকি সব আমি করে দিব।
যাও এখন প্লিজ, নয়তো চাচি আবারও বকবে। মিলির আকুতি মিনতিতে পলক যেতে বাধ্য হলো, আর মিলি খাবারের বাটিটা নিয়ে প্রাপ্তিকে খাওয়ানোর চেষ্টায় লেগে গেল। প্রাপ্তিকে খাইয়ে গোসল করিয়ে দিয়েছে মিলি, টাওয়াল দিয়ে ওর মাথা মুছে দিতে দিতে এটা সেটা নিয়ে কথা বলছিল সে। তখনই ঘরে ঢুকতে গিয়ে দরজায় দাঁড়িয়ে গেল পলাশ। দূর থেকে দেখল কতটা যত্ন করে প্রাপ্তিকে লোশন লাগিয়ে জামা পরিয়ে তৈরি করে দিল মিলি। তারপর এটা সেটা বলে তার সাথে খেলছে। মিলি এসেছে পড়ে থেকেই প্রায় সময় এমনটা দেখছে পলাশ, খুব করে আগলে রাখছে প্রাপ্তিকে। মিলি প্রাপ্তিকে কোলে নিয়ে বেরিয়ে যাওয়ার মুখেই দরজায় পলাশকে দেখতে পেল। কাজের দৌড়াদৌড়িতে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মানুষটা। তাকে দেখে মিলি জিজ্ঞেস করল, তুমি এখানে, কিছু কি লাগবে? এইটা আমার ঘর মিলি, বাইরে থেকে এলাম, রেডি হব, সাজির হলুদ শুরু হবে একটু পরে। হ্যাঁ, আমার খেয়াল ছিল না আসলে, তুমি যাও, আমি যাচ্ছি প্রাপ্তিকে নিয়ে। যা। মিলি বেরিয়ে যেতেই বাথরুমে ঢুকে গেল পলাশ। গোসল সেরে বেরোতেই দেখল সার্ভেন্ট হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। পলাশ অবাক হলো বেশ, কারণ সে তো বলেনি শরবতের জন্য, তাহলে কে বলল ভেবে পেল না সে। তাই সার্ভেন্টকে জিজ্ঞেস করতেই সে বলল। পলাশ অবাক হলো, তারপর কি যেন একটা ভেবে মুচকি হেসে হাতে নিল শরবতের গ্লাসটা। ছাদে একটা জায়গা জুড়ে বিশাল স্টেজ করা হয়েছে, কিন্তু স্টেজের মাঝ বরাবরই হালকা নেটের পর্দা দিয়ে পার্টিশন করে দুভাগ করা হয়েছে। প্ল্যান অনুযায়ী শিফাত আর পলকের হলুদ একই সাথে একই জায়গায় হবে। হলুদ আর সাদার কম্বিনেশনে খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টেজ সহ পুরো ছাদটা। নানা রকম রং বেরঙের ফুলের গন্ধে সুবাসিত হয়েছে পুরো ছাদ বাড়ি। বসন্তের মৃদুমন্দ হাওয়া আর ঝলমলে সকাল মুখরিত করে রেখেছে পরিবেশ। বেলা 10টায় হলুদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা, এখন বাজে বেলা 9:48, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শিফাত আগেই তৈরি হয়ে চলে এসেছে ছাদে, পরনে তার পলকের পছন্দ করা সাদা আর কুসুম হলুদের পাঞ্জাবিটা। তার একটু পরেই মাথার উপর শামিয়ানা ধরে পলকের তিন ভাই আর কবির মিলে ধীরে ধীরে নিয়ে এলো পলককেও। পরনে তার শিফাতের পছন্দ করা কুসুম হলুদ আর অফ হোয়াইটের শাড়িটা। মাথা থেকে পা পর্যন্ত নানান ফুলের হালকা ডিজাইনের বিভিন্ন গয়না দিয়ে সাজানো হয়েছে তাকে। শিফাত মুগ্ধ, মাতাল, ঘোর লাগা নয়নে দেখছে তার মৃন্ময়ীকে। কি অপূর্ব লাগছে তাকে, সে যতটা কল্পনা করেছিল তার থেকেও বেশি মানিয়েছে শাড়িটাতে তাকে। শিফাতের মনে হলো যেন ভিজে মাটির গায়ে ঝলমলে সোনা রাঙা রোদ্দুর এসে জুড়ে বসেছে। আস্ত মায়াবতী লাগছে তার মৃন্ময়ীকে। দুবারির তত্ত্ব দেখার পর সবাই অবাক হয়েছিল পলকের আর শিফাতের পছন্দ এক হওয়ায়। অনেকে তো মুখে মুখে বলেই দিয়েছে তারা রাজ জটক, এই জন্যই এত মনের মিল তাদের। পলক আসতেই দুবারির হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেল। শিফাত আর পলককে একই স্টেজে পাশাপাশি বসিয়ে হলুদ লাগানো হচ্ছে, কিন্তু মাঝে সাদা নেটের পর্দা দেওয়ায় না শিফাত আর না পলক কেউ কাউকে দেখতে পাচ্ছে ঠিক মতো। দুই পরিবারের সবাই এক এক করে হলুদ ছোঁয়াচ্ছে শিফাতকে, সেই সাথে এক এক করে বাকি সবাইও হলুদ ছোঁয়ালো তাদের, অভিনন্দন ও শুভকামনা জানালো নতুন জীবনের জন্য। রুকু ইয়ানা মিলে খুব করে হলুদ মেখেছে শিফাতের হাতে গালে, বাদ যায়নি পলকও। প্রত্যেকেই শিফাতকে ছোঁয়া হলুদ নিয়ে পলককে ছোঁয়ালো। এটা দেখে শিফাত বলল, আরে সবাই আমাকে লাগানো হলুদ মৃন্ময়ীকে কেন লাগাচ্ছে? ওনার সামনেও তো হলুদের বাটি রাখা। শিফাতের কথা শুনে মিসেস রেহেনা বললেন, বরের ছোঁয়ানো হলুদ কনেকে ছোঁয়াতে হয় রে বাবা, এতে স্ত্রী স্বামীর স্পর্শ ভালোবাসা নিজের শরীরে মাখে, তা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে বলা হয়, তাই তোর হলুদ পলককে ছোঁয়ানো হচ্ছে। ও আচ্ছা,
কোয়াইট ইন্টারেস্টিং। তারপর রুকুকে উদ্দেশ্য করে বলল, এই আপা, আবার হলুদ লাগা তোরা আমাকে, আর এবার মৃন্ময়ীকে লাগানো হলুদ লাগাবি। মৃন্ময়ী একা কেন শুধু ভালোবাসা গায়ে মাখবে, আমি কি দোষ করেছি? নে লাগা হলুদ। শিফাতের এহেনো কথা আর বাচ্চা মতে হাসির রোল পড়ে গেল ওখানে। ভাইয়ের এমন আহ্লাদে সারা মুখ ভেঙিয়ে চলে গেল অন্যদিকে। আবিদ গেল তার পিছু পিছু। দিহান মজা করে বলল, তার কথায় আর এক দফা হাসির রোল পড়ে গেল ওখানে। আর তার কথায় হাসতে হাসতেই শিফাত বলল, যার জন্য স্বয়ং মৃন্ময়ী অপেক্ষায় ছিল, সে অন্য কোনো নারীর সঙ্গে কী করে জড়াতো বলুন তো ডিয়ার দুলা ভাই? আমার এই দীর্ঘ জীবনে নিঃসঙ্গতা সাধনার প্রাপ্তি তো আমার মৃন্ময়ী। বলেই পাশ ফিরে পর্দার আড়ালে পলকের দিকে তাকিয়ে আলতো হাসল সে। তার সে হাসিতে ছিল পরিপূর্ণতার পরিতৃপ্তি। কিন্তু পলক মাথা নিচু করে রেখেছে, তাই তার মুখটাও ঠিক মতো দেখা হলো না শিফাতের। শিফাতের কথায় সবাই মুগ্ধ, সবাই খুশি মনে হাসছে। শুধু হাসি নেই পলকের মুখে, তার দু চোখ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে কাজল কালো নোনা জল। শিফাতের কথা মতো তাকে আরও একবার হলুদ লাগানো হলো, পলকের গায়ে ছোঁয়ানো হলুদ। সবাই চার চার মতো হলুদ ছোঁয়ালো তাদের দুজনকে, কেবল তিয়ান ছাড়া। কিন্তু শেষ পর্যন্ত বেশ হই হুল্লোড় আর হাসি আনন্দেই হলুদের অনুষ্ঠানটা শেষ করা হলো। হলুদ শেষ হতেই শিফাত ও পলককে পাঠানো হলো গোসলের জন্য। পলকের ঘরটা দোতলায় দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠে লম্বা করিডর ধরে কিছুটা ভিতরের দিকে ঘরটা। পলক যখন ঘরে যাচ্ছিল, আচমকা তার হাত ধরে টেনে আড়ালে নিয়ে গেল কেউ। আচমকার টানে টাল সামলাতে না পেরে উক্ত ব্যক্তিটির বুকে গিয়ে পড়ল পলক। জামা আঁকড়ে ধরল ব্যক্তিটির। পলকের হাতে লেগে থাকা হলুদ লেগে গেল ব্যক্তিটির গায়েও। পলক ধাতস্থ হওয়ার আগেই খানিক ফিসফিসিয়ে কণ্ঠে বলা ব্যক্তিটির কথা শুনতে পেল পলক, এভাবেই সারা জীবন আঁকড়ে ধরে রাখবে আমাকে পলক? গলার আওয়াজেই পলক বুঝে গেল এটা তিয়ান। আর সেটা বুঝতেই চট করে ছেড়ে দিল তিয়ানের খামচে ধরা পাঞ্জাবির অংশটুকু। সোজা হয়ে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, কি শুরু করেছো তিয়ান তুমি? কাল রাতেও বলেছি তোমাকে, আর এখনও বলছি, তুমি যা চাইছো সেটা আর সম্ভব না এখন। নিজেকে শক্ত করো। বলেই সেখান থেকে চলে আসার জন্য পিছন ফিরতেই তাকে পিছন থেকে জাপটে ধরল তিয়ান। পলকের পেটে এক হাত দিয়ে চেপে ধরে মিশিয়ে নিল নিজের সাথে। তিয়ানের এহেনো কাজে রাগ করে পলক কিছু বলতে যাচ্ছিল তাকে। তখনই তার বাহুতে ভিজে কিছুর অনুভব হতেই সেখানে তাকালো সে। তিয়ান নিজের মুঠো ভরা হলুদ নিয়ে ধীরে ধীরে পলকের বাহুতে লেপটে দিয়েছে। তিয়ানের এহেন স্পর্শ বড্ড রুক্ষ ঠেকল পলকের কাছে। হলুদ ছুঁয়ে দিয়ে পলককে বলল, যেটা সম্ভব নয় সেটা অসম্ভব কিছু নয় পলক। তুমি তো বলেছিলে একেবারে মুখ ফুরিয়ে নেওয়ার আগেও ভাগ্য আর একটা সুযোগ দেয় আমাদের। আমরাই কেবল সেই সুযোগটা ছেড়ে দিয়ে চলে যাই। একবার সেই ভুলটা করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এবার নয়। পলক কিছু বলতে পারল না, কেবল কয়েক ফোঁটা নোনা জল বিসর্জন দেওয়া ছাড়া। আমার গায়ে তো তুমি হলুদ ছোঁয়ালে, নাও এবার তোমায় হলুদ ছোঁয়ানোটাও হয়ে গেল, সেটাও আমার হাতে আর আমারই ছোঁয়ায়। তিয়ানের বলা এই কথাটায় রীতিমতো শিউরে উঠল পলক। দ্রুত হাতে তিয়ানের হাতের বাঁধন আলগা করে ছুটে গেল ওখান থেকে নিজের ঘরে। ঢুকেই সরাসরি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো পলক। আয়নায় তাকিয়ে দেখল নিজেকে, সারা গায়ে হলুদ লেগে আছে তার। এই হলুদে মিশে আছে শিফাতের অস্তিত্ব, আবার তিয়ানেরও। কি হচ্ছে তার সাথে এসব? সব তো ঠিক ছিল, তিয়ানও মেনে নিয়েছিল তাদের ভাগ্য, তাদের বিচ্ছেদকে। তাহলে এখন কেন আবার নতুন করে এমন পাগলামো করছে সে? মৃন্ময়ী,
পলকের মাঝে যখন এত সব চিন্তার ঝড় বয়ে যাচ্ছে, ঠিক তখনই পেছন থেকে ভেসে আসা ঘোর লাগা কণ্ঠের ডাকে থমকে গেল সে। আয়নায় তাকিয়ে দেখল বিছানায় শিফাত বসা, চকিতেই পেছন ফিরে তার মুখোমুখি হয়ে দাঁড়ালো সে। ভীষণ রকম শান্ত দেখাচ্ছে শিফাতকে, এভাবে তাকে দেখে বেশ ভয় পেয়ে গেল পলক। এই মুহূর্তে তার উপস্থিতি মোটেও কাম্য ছিল না পলকের। তাছাড়া তার ঘরে আসতে গেলে তো করিডোর পেরিয়ে আসতে হয়, আর একটু আগে সেখানে তিয়ান তাকে। আচ্ছা, শিফাত কি দেখেছে কিছু? তার জন্য কি পলকের কাছে এসেছে? এটুকু ভাবতেই ভেতরে ভেতরে ভয়ে গুটিয়ে গেল সে। পলককে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো শিফাত। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কই ছিলেন এতক্ষণ? আমি। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? বলতে বলতেই পলকের দিকে এগিয়ে আসছিল শিফাত। সেটা দেখে অস্থিরতা বেড়ে গেল পলকের, মনে মনে ভয় পাচ্ছে ভীষণ। শিফাত কি তবে জেনে গেল সবটা, ভুল বুঝল তাকে? নিচে থেকে এ ঘরে আসতে এত সময় তো লাগার কথা নয় আপনার। আপনি জানেন সে কখন থেকে এখানে বসে আছি আমি? বলতে বলতেই খুব কাছে এসে দাঁড়ালো সে পলকের। আপনার অপেক্ষায়, ঘোর লাগানো কণ্ঠে বলল শিফাত। তার চোখে মুখে অদ্ভুত ঘোর, মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে সে তার হলুদ রাঙা মৃন্ময়ীকে। সারা মুখে হাতে হলুদ লেপটে আছে তার, ভিজে মাটির গায়ে আছড়ে পড়ানো আছড়ে ভিজে মাটির গায়ে আছড়ে পড়া সোনালি রোদ্দুরের মতো ঝলমল করছে হলুদ তার মৃন্ময়ীর শরীরে। তারপর ড্রেসিং টেবিলের উপর এক হাত রেখে দাঁড়ালো সে পলকের মুখোমুখি। ধীরে ধীরে আরো কাছে এগিয়ে যেতে থাকলো সে পলকের। শিফাতকে এভাবে কাছে আসতে দেখে পিছিয়ে যেতেই ড্রেসিং টেবিলের সাথে ঠেকে গেল সে। পেছনোনার জায়গা না পেয়ে পেছনের দিকে ঝুঁকে গেল খানিকটা। তার চোখে মুখে ভয়, বিভ্রান্তি। শিফাত কি করতে চাইছে বুঝতে পারছে না সে। পলক যত পেছনের দিকে ঝুঁকে যাচ্ছিল শিফাতও ঝুঁকে আসছিল তার মুখের দিকে। একটা সময় শিফাতকে নিজের খুব কাছে অনুভব করল পলক। পলকের নিঃশ্বাস ঘন হয়ে আসছে ক্রমশ। শিফাতের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে তার সারা চোখে মুখে। শিফাতের চোখে মৃন্ময়ীর ঘোর আবেশে চোখ বন্ধ করে ফেলল পলক। শিফাত আবারও মুগ্ধ হয়ে দেখল তার মায়াবতী মৃন্ময়ীকে। তার চোখে মুখে জুড়ে ছড়িয়ে পড়ল প্রশান্তির হাসি। পলককে ওই অবস্থায় দেখে মৃদু হাসল শিফাত। তারপর পলককে ছাপিয়ে তার পেছনে ড্রেসিং টেবিলের উপর রাখা হলুদের বাটিটা হাতে তুলে নিল সে। পলকের ভয়ার্তক মুখটা দেখে আবারও হাসল খানিকটা আলপ করে। একটা সময় পর নিজের কাছাকাছি শিফাতের উপস্থিতি টের না পেয়ে ধীরে ধীরে চোখ মেলে চাইল পলক। আর তারপরেই নিজের পায়ে কারো স্পর্শ পেতেই কেঁপে উঠল পলক। চট করেই চাইল নিজের দিকে। ফ্লোরে নিচু হয়ে বসে আছে শিফাত, তার দুহাতে হলুদ। সেই হলুদ নিয়ে আলতো করে ছুঁয়ে দিল শাড়ির ফাঁক গেলে বেরিয়ে থাকা পলকের পায়ে। হলুদ ছুঁয়ে দিয়েই পলকের মুখ পানে চাইল শিফাত। তার মুখে ভর করে আছে রাজ্যের সুখানুভূতি, আর পলক বিস্ময় ভরা নয়নে তাকিয়ে আছে শিফাতের ওই হাসি হাসি সুখী মুখখানির দিকে। পলককে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি হাসি মুখেই শিফাত বলল, এই হলুদ রাঙা স্নিগ্ধ পায়ে আমার জীবনের চৌকাঠে আপনাকে স্বাগতম মৃন্ময়ী। শুভ হোক আপনার নতুন জীবনের পথ চলা। বলেই তার ভুবন ভোলানো হাসিখানা হাসল সে পলকের মুখ পানে চেয়ে। বিস্মিত আর হতবাক নয়নে তাকিয়ে পলক দেখল সেই হাসিখানা। কিন্তু শিফাতের কথা বা কাজের বিপরীতে সহসা কিছুই বলে উঠতে পারল না সে। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল কেবল। তাকেও ভাবে চুপ করে থাকতে দেখে উঠে দাঁড়াল শিফাত। পলক রোবটের মতো চেয়ে দেখল সেই দৃশ্যটুকুও, কিন্তু তাও মুখে কিছুই বলল না সে।
শিফা তো চুপ করে দাঁড়িয়ে রইল পলকের সামনে, পলকের কিছু বলার অপেক্ষায়। কিন্তু পলক নির্বাক, চোখ টলমল করছে তার। কিছুটা সময় নীরবেই গেল তাদের। তারপরও পলককে এভাবে চুপ থাকতে দেখে এবার শিফাত বলল, সারা গায়ে হলুদে মাখামাখি হয়ে আছে, যান গোসল সেরে নিন। বলেই পলকের কোনো কিছু বলার অপেক্ষা না করেই বেরিয়ে গেল সে। নির্বাক দর্শকের মতো চেয়ে সেটুকু দেখল পলক। যতক্ষণ না শিফাত তার চোখের আড়াল হলো, পলক তাকিয়ে দেখল তাকে। শিফাত চোখের আড়াল হতেই ধীরে ধীরে দৃষ্টি ফিরিয়ে একবার তার পায়ের দিকে চাইল পলক। সেখানে শিফাতের ছোঁয়ানো হলুদ লেগে আছে। সেটা দেখে পলকের কি যেন হলো, ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল ফ্লোরে। ঝরঝড় করে কেঁদে ফেলল সে, বড্ড অসহায় লাগছে। প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না, তিয়ানকে সে ভালোবাসে এখনো। এ কথা যতটা না সত্যি ঠিক ততটাই সত্যি এটাও, তিয়ানকে সে ভালোবাসে এখনো। এ কথা যতটা না সত্যি ঠিক ততটাই সত্যি এটাও, যে শিফাতকে উপেক্ষা করাটাও তার জন্য অসম্ভব এখন। ছাদে অ্যারেঞ্জ করা স্পিকারে গান বাজছে, গানের তালে তালে মেতে উঠেছে সব মেয়েরা। হলুদের জন্য করা স্টেজটাতেই পলককে মাঝে বসিয়ে তার দুপাশে বসে হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে মিডি আর নিশাত। নাজিয়ার রুকুর হাতে মেহেদি লাগাচ্ছে, বিথি লাগাচ্ছে রিয়াদিয়ার হাতে। এই দুই বোনকে নিয়ে হিমশিম অবস্থা তার। দুজনেই দুজনের সাথে ঠোকাঠুকি লাগিয়েছে কে আগে দিবে এই নিয়ে। প্রথম প্রথম সহ্য করলেও পরে তার টম বয় ফর্মে ফিরে এক ধমকে চুপ করিয়ে দিয়েছে তাদের দুজনকে। এখন দুজন মুখ ফুলিয়ে বসে আছে বিথির সামনে, আর বিথি এক হাত করে করে পালাক্রমে দুজনকেই মেহেদি লাগিয়ে দিচ্ছে। কবির কিছুটা দূরে নোরাকে কোলে নিয়ে চেয়ারে বসে আছে। শিফাত ছাদেই ছিল, রিহানের সাথে মিলে কালকের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছে। পলাশ নিচে আছে, কালকের রান্নার জন্য ক্যাটারারদের সাথে ব্যস্ত। বয়স্করা সব নিচে, কেউ কেউ বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, কেউ কেউ মেতে উঠেছে খোশ গল্পে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে স্মোক করছিল তিয়ান। রিহানের ফোন কল আসায় কোথায় যেন গেল সে। ঠোঁটে সিগারেট গুজে তাতে আগুন জ্বালাতে জ্বালাতে শিফা তো স্টেজের দিকেই যাচ্ছিল। কিন্তু তিয়ানকে এভাবে একলা এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল সে। জ্বলন্ত সিগারেট নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো চুপচাপ। তিয়ান একবার পাশ ফিরে দেখল শিফাতকে, কিন্তু কিছু বলল না। সিগারেটে লম্বা একটা টান দিয়ে তার ধোঁয়া ছড়িয়ে দিল বাতাসে। তার এমন উদাসীনতা দেখে শিফাত বলল, এখনো ভালোবাসো মৃন্ময়কে? তিয়ান চমকাল না শিফাতের এহেন প্রশ্নে, বরং স্বাভাবিক স্বরেই জবাব দিল, হ্যাঁ খুব। কতদিনের রিলেশনশিপ ছিল তোমাদের? আর ব্রেকআপ হয়েছে 3 বছর। বাধ্য হয়ে করেছিলাম, পরিস্থিতির শিকার হয়ে ছাড়তে হয়েছে আমাকে, আমার শ্যামকন্যাকে। যা হয় ভালোর জন্যই হয়। মৃন্ময়ী মুভ অন করে গেছে তিয়ান, আর এখন তুমিও। সে স্টিল লাভ মি, ও বাধ্য হয়ে করছে এই বিয়েটা। মৃন্ময়ী স্বেচ্ছাই করছে এই বিয়েটা। আচ্ছা, আমি যদি এখন নিজের জায়গাটা ফেরত চাই, অন্যায় হবে কি সেটা? খুব। শিফাতের নির্বিকার জবাব, কিন্তু আমি যে চাই পলক আমার হোক। সে তুমি চাইতেই পারো তিয়ান, কিন্তু মৃন্ময় তা চায় না। আর যদি পলক নিজেই চায় আমাকে? মৃন্ময় চায় না এমন। আপনি পলককে কি আমার থেকেও বেশি চান ভাইয়া? অবশ্যই না, তবে তুমি যে পলককে চিনো সে 5 বছর আগের, আর আমি যে মৃন্ময়কে চিনি সে তোমার সাথে ছাড়াছাড়ি হওয়ার 3 বছরের পরের। 5টা বছর ধরে আমি ওকে ভালোবাসি, আর আপনি? তোমার ভালোবাসাটা 5 বছরের আর আমারটা 5 মাসের, কিন্তু তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না, আর সে এখন কেবলই আমার মৃন্ময়ী। পলক আমাকেই শুধু ভালোবাসে, আর আজও সে আমাকে চায়। তুমি মৃন্ময়ীকে ভুল বুঝছো তিয়ান। আর যদি আমি সঠিক হই, পলক চায় আমার হতে, তাহলে কি করবেন আপনি তখন? ওয়েল, সেক্ষেত্রেও আমি আমার তরফ থেকে ছাড়বো না মৃন্ময়ীকে। ইনফ্যাক্ট আমি কখনই কোনো অবস্থাতে মৃন্ময়ীকে ছাড়তে পারবো না। তবে যদি একান্তই সে চায় তোমাকে, তাহলে আমাকে ঠকিয়েই তাকে তোমার হতে হবে।
পলক আপনাকে ঠকালে সেটা মানতে পারবেন আপনি? পারবো, কষ্ট হবে, তবে মনে সন্তুষ্টিও থাকবে যে মৃন্ময়ী আমাকে ঠকিয়ে হলেও সুখী হতে পেরেছেন। বেশ, তাহলে পলক আপনাকে ছেড়ে যেতেই পারে, তাই না? উনি যাবেন না। আর যদি যায়? আমি যেতে দিব, কারণ মানুষ আর মুক্ত আকাশের পাখি জোর করে তো আর ধরে রাখা যায় না কাউকেই। কিন্তু মৃন্ময় যাবে না জানি আমি, বলেই তিয়ানের দিকে তাকিয়ে আলতো হাসলো সে। ওভার কনফিডেন্স, তা ছেলের হাসি সমেত বলল তিয়ান। নো, নট অ্যাকচুয়ালি, ইটস কল্ড ফেইথ অ্যান্ড আই ট্রাস্ট মাই মৃন্ময়ী। দ্যাটস গুড, বাট স্টিল ইফ শি ওয়ান্ট টু কাম উইথ মি, যদি কাল পেটা পলক আপনাকে নয় আমাকে করে, তাহলে? একটা দীর্ঘশ্বাস ফেলল শিফাত, তারপর বিষাদ ভরা কণ্ঠে বলল, মৃন্ময় যেখানে সুখী সেখানে আমিও, সে যদি তোমাকে বেছে নেয় তাহলে আমিও মেনে নেব সেটা। এত উদারতা! এটা ভালোবাসা, বুঝবে না তুমি, বলেই আলতো হেসে তিয়ানের পিঠ চাপড়ে দিল সে। তিয়ানও আলতো হাসলো। হঠাৎ পেছন থেকে ডাক শুনে পিছন ফিরে ঘুরে দাঁড়ালো তারা। ভাইয়া আপনি এখানে? আর ওদিকে আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান সবাই, রুকু আপা ডাকছে, চলুন চলুন। হন্তদন্ত হয়ে বলল রিয়া দিয়া, এত জরুরি খোঁজ কিসের ছোট বৌরানীরা? সাজিবুর হাতে মেহেন্দি দিয়ে আপনার নাম লেখা হয়েছে, ওটা খুঁজে বের করতে হবে আপনাকে, তাই খোঁজ চলছে। রিয়া দিয়া অস্থির গলায় জবাব দিল। আচ্ছা ঠিক আছে চলো, হাসতে হাসতে বলল শিফাত। তারপর তিয়ানকে বলল, চলো তিয়ান, অবিবাহিত বউ দেখে আসি আমার, বলেই সকৌতুক হাসল শিফাত। তিয়ান কিছু বলল না, কেবল শিফাতের পিছু পিছু সেও গেল স্টেজের দিকে। আজ পলকের বিয়ে, বিয়েতে আমন্ত্রিত সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আগমনে মুখরিত পুরো ফার্ম হাউস। সকাল থেকে একের পর এক মানুষ এসে ভিড় করছে পলকের ঘরে, তার সাথে কথা বলছে, দিচ্ছে নানান পরামর্শ, কেউ কেউ বা এটা সেটা বলে রসিকতা করছে পলকের সাথে। তাদের কথা পরামর্শ আর রসিকতার রসাতলে ডুবে রীতিমতো বেহাল অবস্থা পলকের। এর মধ্যেই নাজিয়া এসে তাড়া দিল সবাইকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। পলকের গোসল দেওয়া দরকার এখন, তারপর আবার রেডি হতে হবে, যদিও পার্লারে যাওয়ার তাড়া নেই কোনো। মেকআপ, শিফাত বলেছে পলককে কোনো ভারী মেকআপ না দিতে, প্রতিটা অনুষ্ঠানে যেমন বাসায় সেজেছে তেমনই সাজবে, মৃন্ময়ীকে তার ন্যাচারাল লুকেই ভালো লাগে। তবু বিয়ে বলে কথা, সাজতে কিছুটা সময় তো লাগবেই আজ, তাই ঘর খালি করে পলককে গোসলের জন্য পাঠালো নাজিয়া। গোসল সেরে চুল মুছতে মুছতে রুমে এলো পলক, পরনে তার খয়েরি রঙের একটা সুতির শাড়ি। চুল মুছে সামনে তাকাতেই হঠাৎ সে দেখল তিয়ান দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের কাছে, হাতে পলকের বিয়ের শাড়িটা, ওটায় হাত বুলিয়ে দেখছে। আয়নায় চোখ পড়তেই তিয়ানও দেখল পলককে, আলতো হাসল সে। অবাক নয়নে তাকিয়ে সে হাসিটা দেখল পলক, তার কপাল কুঁচকে গেছে। এ সময় সে একদমই আশা করেনি তিয়ানকে। পলককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তিয়ান শাড়িটা রেখে এগিয়ে এলো পলকের দিকে, মৃদু হেসে তার হাত থেকে তোয়ালেটা নিয়ে পাশের চেয়ারটার উপর রাখল। আলতো হাতে পলকের হাত দুটো উল্টে পাল্টে দেখে বলল, বেশ কারো রং হয়েছে মেহেন্দির। পলক চুপ, তাকে চুপ থাকতে দেখে তিয়ান বলল, আমাকে বিয়ে করবে পলক, হবে আমার। তুমি কিন্তু এবার সত্যিই বাড়াবাড়ি করছো তিয়ান। মোটেও না, আমি কেবল সুযোগ নিচ্ছি, ভাগ্যের দেওয়া শেষ সুযোগটা আমি হাতছাড়া করতে চাইছি না জাস্ট। তুমি ভুল করছো তিয়ান। আমি আমার ভুলটা ঠিক করতে চাইছি পলক। সেটা এখন আর সম্ভব না। তুমি চাইলে সম্ভব, শ্যামকন্যা। আমি চাইলেও সম্ভব নয় তিয়ান, শুকনো হেসে বলল পলক, আর আলতো করে তিয়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ভেজা তোয়ালেটা হাতে নিয়ে ব্যালকনির দিকে পা বাড়াল, কিন্তু পলকের কথাকে পাত্তা না দিয়ে এবারে তিয়ান বলল, আর যদি ভাইয়া নিজেই চায় তুমি আমার হও, তখন? থমকে গেল পলক,
চমকে তাকালো সে তিয়ানের দিকে। তিয়ানের মুখে বিজয়ের হাসি আর পলকের চোখে বিস্ময় আর বিভ্রান্তি। সন্ধ্যা সাতটা তিন মিনিট কাবিননামায় বরের সই নেওয়া হয়ে গেছে, কবুলও বলা হয়ে গেছে তার পক্ষ থেকে। এবার শুধু কোনের সম্মতি নেওয়া বাকি, সে সই করে কবুল বললেই বিয়ে সম্পন্ন হয়ে যাবে। এদিকে বাড়িতে বিয়ে, তবু পরিস্থিতি কিছুটা গোমট। আমজাদ আলী মুখ ভার করে রেখেছেন, নিশাত পলা সোনার আজ, শাহনাজ বানু পড়েছেন বিপাকে, স্বামী আর সন্তানের মধ্যে কোনো একজনের পক্ষ তিনি নিতে পারছেন না। তার তো পুরো জগৎটাই এই স্বামী সন্তানদেরকে নিয়ে, তাদের মধ্যে কাকে ছেড়ে কাকে বেছে নেবেন এটা তার জন্যও অনেক কঠিন ব্যাপার। আর যদি সেখানে দুজনেই দুজনের জায়গায় সঠিক হয় তাহলে তো কথাই নেই। তাই দ্বিধা দ্বন্দ্বে মন খারাপ, কষ্ট, হতাশা সব মিলিয়ে তিনিও খুব একটা ভালো মানসিক অবস্থায় নেই। পলকের উপর প্রচণ্ড রেগে আছেন আমজাদ আলী। তার এই মেয়েটা এমন কিছু করতে পারে আজ দুপুর অবধি সেটা তার কল্পনাতীত ছিল। মেয়েটা যেমন তেমন, শিফা তো পলককে এইভাবে সাপোর্ট করবে সেটাও তিনি ভাবতে পারেননি। কিন্তু শিফাতকে তিনি খুব স্নেহ করেন, নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেছেন এই কয়েকদিনে। ছেলেটাও তাকে কেমন বাবা বলে ডাকে। সব মিলিয়ে তার কথাটাই মূলত ফেলতে পারেননি তিনি, তাই পলকের এহেন কাজকেও মেনে নিয়েছেন তিনি। কিন্তু মেনে নিলেও সেটা নিয়ে বিন্দুমাত্র খুশি নন তিনি। তবু সামাজিকতার খাতিরে আর বাবার দায়িত্ব হিসেবে সব নিয়ম নীতি পালন করছেন তিনি। পলকের থেকে বিয়ের সম্মতি স্বরূপ 7 লক্ষ টাকা দিনমহরে কবুল বলিয়ে নিয়েছেন কাজী সাহেব, যার মধ্যে 3 লক্ষ টাকা গয়না বাবদ আর বাকি 4 লক্ষ টাকা নগদে পরিশোধ করা হয়েছে। পলক কবুল বলার পরপরই কাজী সাহেব নিজ হাতে সেই দেনমোহরের টাকা পলকের হাতে তুলে দিয়েছেন। বলেছেন বরের পক্ষ থেকে বলা হয়েছে, যেন কবুল বলার সাথে সাথেই শরীয়ত মতে বরের ফরজ আদায় হিসেবে যেন এটা পরিশোধ করা হয়। কিন্তু কাজী সাহেব দেনমোহরের পরিমাণ ঘোষণা করার পরপরই বেশ গুঞ্জন শুরু হয়ে গেছে। সবার মুখে একই কথা, এত ধনী পরিবারে বিয়ে হয়েছে, এত বড় ব্যবসায়ী, এত সম্পত্তি, বর নিজেই এত প্রতিষ্ঠিত, এত এত টাকা আয় করে, এত অর্থবিত্ত যাদের, তারাই কিনা মাত্র 7 লক্ষ টাকা দিল দেনমোহরে। বিয়েটাও করছে কি সাদা মাটা ভাবে, একজন তো বলেই দিল। আরে, এই মেয়ের জন্য এত টাকা কে দিবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছেন। তাছাড়া আর মেয়ের বাড়ির লোক তো কোনো মতে মেয়েকে বিদায় করতে পারলে বাসে, তাই এত অল্প টাকায় দিয়ে দিল মেয়েকে। প্রথম ব্যক্তির কথায় সায় দিয়ে বললেন তার পাশের জন, শুনেছি মেয়ের আগে বিয়ে ভেঙেছিল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলে এখনও জেলে, তার উপর মেয়ে দেখতে শ্যামলা। বরকে তো দেখলাম বেশ সুন্দর, ফর্সা লম্বা, তার তুলনায় মেয়ে ভালোই খাটো। কি বুঝেই মেয়েকে পছন্দ করলো কে জানে। আমার মনে হয় ছেলের কোনো সমস্যা আছে, তাই এমন একটা মেয়েকে বিয়ে করছে, নয়তো এত ধনী পরিবারের এত সুন্দর ছেলে মধ্যবিত্ত পরিবারের এমন একটা শ্যামলা মেয়ে বিয়ে করে কখনো? কবুল বলার আগে খুব কেঁদেছে পলক, কিন্তু কেউ তাকে থামানোর চেষ্টা করেনি। তার কান্না একদিকে যেমন খুশির তেমনি কষ্টেরও। পলক খুশি, কারণ সে যা চেয়েছিল শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সে পেরেছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষটাকে নিজের করতে, আর এই মানুষটা পাশে ছিল বলেই, তাকে সাহস দিয়েছিল বলেই সে নতুন করে সবটা আগের মতো সাজিয়ে দিতে পেরেছে। সে জানে পুরনো জিনিস নিজের জায়গায় ফিরে এলে কিছুটা জড়তা, সংকীর্ণতা, দূরত্ব, মান অভিমান থাকেই, কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে সবটাই ঠিক হয়ে যায়। সবাই একসময় ঠিকই মেনে নিবে সবটা, স্বাভাবিক হয়ে যাবে সব, কিন্তু এই খুশির চাইতেও বেশি কষ্ট হচ্ছে তার। এত বছরের পরিবার, আপন মানুষ, সম্পর্ক, সব কিছুকে ছেড়ে অন্য একজনের হয়ে অন্য এক পরিবারে চলে যেতে হচ্ছে তাকে। কিন্তু যাওয়ার আগে সবাইকে এভাবে নারাজ করে যেতে হচ্ছে তার।
তবে সে জানে যে যতই রাগ করুক একদিন সবাই বুঝবে, তাকেও বুঝবে যে কেন সে সব কিছু জেনে বুঝেও এমন একটা কাজ করেছে। কিন্তু এত সব মানুষের এত সব বাজে কথা আর সহ্য হলো না পলকের। তাকে নিয়ে বলছে তো বলছেই, এখন আবার বরকে নিয়েও এসব আজে বাজে কথা বলছে, অথচ এইসবের প্রতিবাদে কেউ কিছুই বলছে না। এরা অন্যের বাড়ি এসে তাদের কথা শুনিয়ে যায়, অথচ বাড়ির লোক কিছুই না বলে তাদের ভুলভাল কথাকেই পরোক্ষভাবে সায় দেয়। কি সমাজ আমাদের! না, পলক আর চুপ করে থাকতে পারল না। যে মানুষটার সাথে তার বাকি জীবনটা কাটাবে, যে মানুষটা আজ থেকে তার হলো, তাকে অন্য কেউ এভাবে ভুলভাল বলে অপমান করবে সে পলক কিছুতেই মানতে পারল না। চোখ মুছে কাবিননামায় সই না করেই নেমে গেল বিছানা থেকে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম, আমার জীবনের এমন একটা মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য ধন্যবাদ আপনাদের। তবে একটা কথা, আজকে আমার বিয়ে পড়ানো হয়েছে, আমাকে নিলামে তুলে বিক্রি করা হয়নি। আর যার সাথে আমার বিয়ে হয়েছে, বিয়েটাও তিনিই করেছেন, আমাকে, তার পরিবার নয়। তার জের ধরেই ওই পরিবারের অংশ হচ্ছি আমি, তাই দিনমহরটাও একান্তই তার সামর্থ্য আর সুন্নতি নিয়ম অনুসারে ধার্য করা হয়েছে, সেটাও আমার কথায়। ইসলামে দিনমহরকে স্ত্রীর অধিকার হিসেবে বলা হয়েছে, কিন্তু অধিকার কি জোর জুলুম বা কারো সামর্থ্যের বাইরে আদায় করা যায়, নাকি আদায় করা উচিত? আপনারা তার অর্থ সম্পদ দেখছেন, সেই তুলনায় এই দেনমোহর খুবই সামান্য আমি জানি। এই অধিকার যার আদায় করার কথা, তার সামর্থ্য এর বেশি। কিন্তু এত বেশি দেনমোহর দিয়ে আমি কি করব, যেখানে একটা মানুষ তার গোটা জীবনের অংশীদার হিসেবে আমাকে অধিকার দিচ্ছে, স্ত্রী হওয়ার সম্মান দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, সামাজিকতার কথা ছাড়ুন, ধর্মতে লোক দেখানোর কাজ হিসেবে অতিরিক্ত দিনমোহর ধার্য করাও নিষেধ করা হয়েছে। স্বামী যতটুকু দিতে সামর্থ্যবান ততটুকু দিতে বলা হয়েছে, আর সেটা আদায় করা আবশ্যকও বলা হয়েছে। আমার স্বামী নিজের ব্যক্তিগত সঞ্চয় সামর্থ্য থেকে আমার দিনমোহর পরিশোধ করেছে, তার পরিবারের অর্থ সম্পত্তিকে নয়। অর্থাৎ আমাদের বিয়ে, এই সম্পর্ক হালাল এখন থেকে। আর তাছাড়া বিয়েটা দুটো পরিবারের মানসিক চাহিদা সন্তুষ্টির একটা সম্পর্ক। আমরা দুজনেই দুজনকে জেনেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। আমাকে আপনারা তার যোগ্য নাই বলতে পারেন, কিন্তু উনি আমাকে আমার সবটা জেনেই গ্রহণ করেছেন, আর আমিও। তাই এই সম্পর্ক আর ওই মানুষটা যেমনই হোক, সবটাই আলহামদুলিল্লাহ। আশা করি এখন এই নিয়ে আর কিছু বলার নেই আপনাদের। আমাদের সুখী সুন্দর জীবনের জন্য দোয়া করবেন প্লিজ, আর এভাবে বলার জন্য দুঃখিত। আহ, এই মেয়ের তো দেখি খুব দেমাক, কেমন চ্যাটাং চ্যাটাং কথা বলতেছে দেখো। আর আজকালকার মেয়েদের লাজ লজ্জা বলে কিছু আছে নাকি? আমরা হলে লজ্জায় মাথা তুলেই তাকাতে পারতাম না, আর এই দেখো নতুন বউ হয়ে লাজ লজ্জা ভুলে কেমন কথা শোনাতে চলে এসেছে সবাইকে। পলকের কথা শেষ হতেই ঘরে উপস্থিত একজন প্রবীণ মহিলা বললেন, নিজের জন্য বলার অধিকার তো সবারই আছে আন্টি, আর মেয়ে বলেই সব মিথ্যা অপবাদ অপমান মুখ বুঝে সহ্য করবে এমন ভাবার তো কিছু নেই। আপনারা তার বাড়ি এসে তাকে অপমান করছেন, তার হাজবেন্ডকে নিয়ে কথা বলছেন এইভাবে, সেটাই বা সে কেন শুনবে চুপচাপ? আর কি যেন বলেছিলেন আপনি, সে আমার তুলনায় খাটো শ্যামলা, বিয়ে ভেঙে গেছিলো একবার, ব্লা ব্লা ব্লা। আজ ওর জায়গায় আপনার মেয়ে হলেও কি একইভাবে ভাবতেন ব্যাপারটা, নাকি আপনিও চাইতেন আপনার মেয়েও সুন্দর, ভালো কাউকে পাক জীবনসঙ্গী হিসেবে? শুনতে ভালো না লাগলেও এটাই সত্যি, আপনি তেমনটাই চাইতেন। তাহলে সে কি দোষ করেছে? রূপ রং সবটাই আল্লাহর দান, কিন্তু স্বভাব চরিত্র আর মানসিকতা সবটাই মানুষের নিজের। আর আমিও তাকে এসব দেখেই আল্লাহর নিয়ামত হিসেবে তাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। তাই যে কোনো কিছু বলার বা ভাবার আগে সেই অবস্থানে নিজেকে বিচার করে দেখবেন একবার, তাহলে নেতিবাচক ভাবটা কমে যাবে অনেকটাই।
বিয়ে বাড়িতে কিছু একটা নিয়ে বেশ গুঞ্জন চলছিল বুঝে পাশের ঘর থেকে বেরিয়ে এসেছিল সদ্য নতুন বিবাহিত বড়। ঘরের কাছে এসে বাকি সব কথাও কানে গেছে তার, রাগ তারও হয়েছিল। তবে পলককে ওভাবে বলতে দেখে নিজে থেকে আর কিছুই বলেনি তখন। কিন্তু শেষ পর্যন্ত পলককে নিয়ে এভাবে বলায় আর চুপ থাকতে পারেনি সে, তাই ঘরে ঢুকে উক্ত কথাগুলো বলেছে। পলকের কথার পরে সবাই মোটামুটি চুপ হয়ে গেলেও বরের বলা কথার শেষে এসব নিয়ে আর কারো কিছু বলার রইল না। একজন বয়স্ক লোক বলল, জি চাচা, দোয়া করবেন, বলেই মিষ্টি করে হাসল সে। কাবিন নামায় পলকের সই নেওয়া হলো। সই শেষে মোনাজাত করে ওদের নতুন জীবনের জন্য দোয়াও করা হলো। মেয়ের উপর রাগ করে থাকলেও দোয়া করতে গিয়ে ঝরঝর করে কেঁদে দিলেন আমজাদ আলী, কাঁদল বাকি সবাইও। তবে তাদের এই কান্নার পুরোটাই ছিল আনন্দের, আবার কিঞ্চিত কষ্টেরও। বিয়ে শেষে খুরমা খেজুর দেওয়া হলো সবাইকে। তারপর সবাই নতুন বর কনেকে নিয়ে গেল নিচুতলায় বিশাল হল রুমে। দুজনকে পাশাপাশি বসানো হলো বাদ বাকি আচার অনুষ্ঠানের জন্য। প্রথমে বর বউয়ের মুখ দেখার পালা, তাই নিশাত বড় একটা আয়না এনে বর কনের মাঝে সামনাসামনি রাখল। বরকে উদ্দেশ্য করে পলকের মামি বললেন, জি মামি। তারপর সবাই একরকম ঘেরাও করে ধরল নতুন বর কনেকে। নিশাত আয়নার সামনে ধরতেই বরকে জিজ্ঞেস করা হলো, আয়ান, কি দেখা যায়, আসমানের চাঁদ নাকি হুর পড়ি? ঘোমটার ফাঁক গেলিয়ে উঁকি দেওয়া পলকের মুখটা ভেসে উঠেছে আয়নায়। লাজুক হাসি এসে জুড়ে বসেছে পলকের চোখ মুখের কোনায় কোনায়। লাল বেনারসিতে প্রথমবার দেখেই কয়েকটা হার্টবিট নির্দ্বিধায় মিস করে গেছিল সে। আর এখন লাল ওড়নার আঁচলের ফাঁকে উঁকি দেওয়া লাজুক মুখখানি একেবারে ঘায়েল করে দিয়েছে তাকে। নববধূ সাজে বড্ড মোহনীয় লাগছে পলককে। সেদিকে কিছু সময় মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে মৃদু হাসল সে। তারপর ঘোর লাগা কণ্ঠে সে বলল, আমার মায়াবতী মৃন্ময়ী। সিফাতের এই কথার সাথে আনন্দে হই হই রই রই রব পড়ে গেল চারিদিকে। পলককেও জিজ্ঞেস করা হলো। আয়নায় সিফাতের ঘোর লাগা চোখের দিকে দৃষ্টি রেখে পলক বলল, মৃন্ময়ীর অপেক্ষার অবসান, বলেই মুচকি হাসল সে। সেই মৃদু হাসিতেই তার মনের সন্তুষ্টি, আনন্দ আর একনিষ্ঠ ভরসাটুকুও ঠিক দেখতে পেল সিফাত। সন্তুষ্ট চিত্তে সেও হাসল তার ভুবন ভোলানো হাসিখানা। ফ্ল্যাশব্যাক, আর যদি ভাইয়া নিজেই চায় যে তুমি আমার হও তখন? থমকে গেল পলক, চমকে তাকালো সে তিয়ানের দিকে। তিয়ানের মুখে বিজয়ের হাসি, আর পলকের চোখে বিস্ময় আর বিভ্রান্তি। বলো না পলক, যার জন্য তুমি আমার হতে পারছো না, সেই যদি তোমাকে আমার হতে দেয় তবু কি তুমি ফিরে দেবে আমাকে? তিয়ানের কথা শুনে পলক কিছু বলল না, হাতের তোয়ালেটা নিয়ে ব্যালকনিতে গিয়ে মেলে দিল তারে। তারপর ঘরে এসে সোজা গিয়ে লক করে দিল ঘরের দরজাটা। তিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখছে সব। পলকের কি করতে চাইছে বুঝতে পারছে না সে, তাই সে পলককে জিজ্ঞেস করল, পলক কি করছো তুমি এসব? পলক এবারেও কিছু বলল না, কেবল তিয়ানের কাছে এসে তার হাতটা ধরে টেনে নিয়ে গেল বিছানার দিকে। তারপর চোখের ইশারায় তাকে বসার জন্য বলল। তিয়ান পলককে বুঝতে না পারলেও তার কথা মেনে বাধ্য ছেলের মতো বসল বিছানার উপর। তিয়ান বসতেই তার সামনে হাঁটু গেড়ে বসল পলকও। তিয়ান চমকালো তার এহেনো কাজে। এই নিয়ে পলককে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই পলক তিয়ানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তারপর ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, উনি চাইলেও হবে না, কারণ আমি নিজেই চাই না এমন হোক। তুমি ভালোবাসো না আমাকে?
অবাক হয়ে প্রশ্ন করল তিয়ান। বাসি, খুব ভালোবাসি। তাহলে কেন চাইছো আমার হতে? তুমি এখন অভিমান করে আছো আমার উপর, তাই জন্য ফিরে দিচ্ছ আমাকে, তাই না? অস্থির কণ্ঠে বলল তিয়ান। এমন কিছুই না তিয়ান, তুমি শোনো আমার কথাটা। বলো। আমি তোমাকে এখনও ভালোবাসি তিয়ান, কিন্তু সেই ভালোবাসাটুকু এখন কেবলই বন্ধুত্বের। বিধি আর তুমি দুজনেই এক আমার জন্য। সেদিন রাতে চাঁদেও বলতে চেয়েছিলাম কথাটা, কিন্তু তুমি শুনলেই না কিছু। আর গতকাল তুমি যখন আমাকে ওভাবে ধরে হলুদ লাগিয়ে দিয়েছিলে, যেন কতটা কষ্ট পেয়েছিলাম আমি। পরক, আমি তোমাকে আমি শুরু থেকে যেভাবে দেখেছি, এখানে এত বছর পরেও যেভাবে পেয়েছি, সেই তিয়ানের সাথে কোনো মিলই ছিল না বিগত কয়েকদিনের আমার দেখা তিয়ানের। এই তিয়ানকে তো আমি চিনি না একদমই, বড্ড অপরিচিত সে আমার। কিন্তু আমি জানতাম এই তিয়ান শুধুমাত্র একটা সময়ের ব্যবধান, সময়টা পার হয়ে গেলেই আমার বন্ধু, ভালোবাসার মানুষ যে তিয়ান, সে ফিরে আসবে তার আগের রূপে। তার আজ সেই সময়ের ব্যবধানটা পার করার সময় হয়েছে তিয়ান, তাই আজ তোমাকে গুনতে হবে, বুঝতে হবে আমার কথাটা। ফলক, তুমি ভুল বুঝছো আমাকে, আমি সত্যি ভালোবাসি তোমাকে, আর আমি তোমার আগে তিয়ানই আছি। বিশ্বাস করো, তোমার সাথে ব্রেকআপের পরও আমি কোনো রিলেশনে ইনভলভ হইনি, আমি অন্য কাউকে তোমার জায়গাটা দিইনি। আমি সেটা জানি তিয়ান, কিন্তু এতদিন পরে, এত কিছুর পরে অনেক কিছুই অদল বদল হয়ে গেছে। তোমার সাথে সম্পর্কে জড়ানোর আগে যেমন ছিলে, তুমি আমার কাছে আজও তেমনই আছো। হ্যাঁ, এটা সত্যি যে একটা সময় এই ভালোবাসাটা অন্য এক পথে অগ্রসর হয়েছিল। আমরা দুজনেই চেয়েছিলাম দুজনের হতে। যতদিন তোমার সাথে আমার যোগাযোগ ছিল, ওই সম্পর্কটা ছিল, আমি নির্দ্বিধায় স্বীকার করেছি। তোমার ভালোবাসায় কোনো কাজ ছিল না তিয়ান, একজন প্রেমিকা হিসেবে নয়, বরং ভালোবাসার মানুষ হিসেবে তুমি আমাকে সম্মান করেছ, আগলে রেখেছ, সাপোর্ট করেছ। আমিও খুব করে চেয়েছিলাম তখন যেন আমি তোমাকেই পাই নিজের করে, আমার সবটা জুড়ে তুমি থাকো। কিন্তু ভাগ্য, পরিস্থিতি সেটা হতে দেয়নি, তুমিও মুখ ফিরিয়ে নিয়েছিলে, কোনো সুযোগ দাওনি আমাদের এই সম্পর্কটাকে। ফলাফল আমাদের বিচ্ছেদ হলো, কিন্তু সেই তুমি আমাকে পরোক্ষভাবে সাপোর্ট করার জন্য আমাকে মিথ্যা মিথ্যে অবজ্ঞা দিলে, অবজ্ঞা করলে, নিজেকে আমার কাছে খারাপ দেখিয়ে ব্রেকআপ করলে। তারপরে আমাদের আর কোনো যোগাযোগ ছিল না। তুমি জানতে আমার বিয়ে হয়ে গেছে, নিজেকে সেভাবেই মানিয়ে নিয়েছিলে তুমি, তোমার ভালোবাসাটাও কোথাও একটা চাপা পড়ে গেছিল। কিন্তু পরে সব জানার পরে ভুলেও একটা বার খোঁজ করনি আমার, সম্পূর্ণ ব্যাক আউট করে গিয়েছিলে তুমি। আর তার 3 বছর পর যখন তুমি আবার আমাকে দেখলে, আমার সাথে মেলামেশা শুরু হলো, পুরনো স্মৃতি উল্টে পাল্টে দেখা হলো, তুমি আমাদের অতীতকে মিস করতে শুরু করেছিলে। আবার ক্যাপ্টেনের সাথে যখন আমায় দেখলে তোমার খারাপ লাগলো, কারণ তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিলে আর আজও ভালোবাসো, আমি জানি সেটা। একটু বলেই খানিক থামলো পলক, তিয়ানের চোখের দিকে তাকিয়ে ম্লান হাসলো। ভালোবাসি জানোই, তাহলে কেন আমাকে ফিরে দিচ্ছ পলক? ওর কণ্ঠে বলল তিয়ান। ভালো তো উনিও বাসেন আমায়, মৃদু হেসে বলল পলক। তুমি ভালোবাসো তাকে? তিয়ানের এহেন প্রশ্নে স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে রইল পলক। তারপর ঝরঝরে গলায় বলল, না, তবে ভালো লাগে তাকে আমার, আর বিয়ের পর একসাথে থাকতে থাকতে ভালোবাসাটাও হয়ে যাবে একটা সময়ে, স্বামী স্ত্রীর সম্পর্কটাই তো এমন। তাহলে আমি নই কেন পলক? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তোমার সাথে বিচ্ছেদের পর আমার বিয়েটাও ভেঙে গেল, ভেঙে পড়েছিলাম আমি, সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলাম নিজেকে। প্রায় 1.5-2 বছর সময় লেগেছে আমার নিজেকে স্বাভাবিক করতে,
এর মাঝেই আমার আরও আটটা সম্বন্ধ ভেঙেছে আমার। আমি ভেবেছিলাম এইটাও ভেঙে যাবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে এই মানুষটাই আমাকে ভালোবেসেছে, বিয়ে করতে চেয়েছে, পরিবারকে রাজি করিয়েছে। একবার তো আমি তাকে ভুল বুঝে বিয়েটাই ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি কারো কাছে আমাকে ছোট না করে কি সুন্দর সাপটা সামলে নিয়েছিল সেদিন। এই তিনটা মাসে উনি মুখে কিছু না বলেও পদে পদে বুঝিয়ে গেছেন কতটা ভালোবাসেন উনি আমাকে। আমার সাপটা জেনেও আমাকেই চেয়েছেন নিজের জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না তিয়ান, এত বছর পর আমাকে পেয়ে যে ভালোবাসার দাবি করছো তুমি, সেটা এখন শুধুমাত্র আমাকে পাওয়ার জেদ হয়ে উঠেছে তোমার। আসলে প্রিয় কোনো কিছু একবার হারানোর পর সেটা ফিরে পেলে আমরা তাকে খুব করে আগলে রাখতে চাই। আমি কি হয়ে বর্তমান ভুলে আঁকড়ে ধরতে যাই সেটাকে, কিন্তু সেই জিনিসটা আদৌ ধরে রাখার ক্ষমতা আছে কি না সেটা ভেবে দেখি না। তাই জন্য তুমি চাইছো যে কোনো মূল্যে আমি তোমার হই। আমি কি চাই সেটা কিন্তু একবারও জানতে চাওনি। যখন তোমাকে আমার প্রয়োজন ছিল তুমি ছিলে না, স্বেচ্ছায় দূর করে দিয়েছিলে আমায়। মাঝে আরও তিনটা বছর কেটে গেছে। তোমাকে প্রথম দেখার পর আমি ভেবেছিলাম আমি আজও ভালোবাসি তোমাকে, কিন্তু উনি আমাকে বুঝতে সাহায্য করেছেন তোমাকে আমি এখন আর ভালোবাসি না সেভাবে। আমার খারাপ লাগার কারণ তুমি নও, বরং তোমায় ভুল বুঝে পুষে রাখার কষ্টগুলো ছিল। আর সত্যি জানার পর আমিও ভেবে দেখেছি সবটাই আমি সত্যিই মুভ অন করে গেছি তিয়ান। তোমার জন্য অমন আর কোনো অনুভূতি আমার নেই। আর সত্যি বলতে সে সময় তুমি প্র্যাকটিক্যাল হয়ে গিয়েছিলে, আমাকে ছেড়ে গিয়েছিলে, আর আজ আমি প্র্যাকটিক্যাল হয়ে তোমায় গ্রহণ করতে পারছি না। ও, তাহলে আমার জায়গাটাই রিপ্লেস করে গেছে ওনার আগমনে, তাই তো? তাই জন্য আমার সামনে এলেই আমাকে দেখার জন্যই এমন বিহেভ করেন উনি। আমাকে দেখায় কত ভালোবাসে উনি তোমাকে। ভুল ভুল ভাবছো তুমি, উনি তোমার জায়গাটা রিপ্লেস করেননি, বরং উনি স্বয়ং নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছেন। আর আমি চাই তার সেই জায়গাটাতে তাকে সারা জীবনের জন্য ধরে রাখতে। ইনফ্যাক্ট সেদিন আমি তোমায় মিথ্যে বলেছিলাম, উনি কিছুই জানেন না তোমার আমার ব্যাপারে। উনি জানার পরে কী করবেন সেটাও জানি না আমি, তবে আমি চাই না উনি কষ্ট পাক, তাই আজও বলার সাহস করে উঠতে পারিনি আমি। তাই ওনার তোমার সাথে কম্পিটিশন বা তোমাকে রিপ্লেস করার কোনো প্রশ্নই আসে না। উনি জানে না মানে? বিস্ফোরিত কণ্ঠে জিজ্ঞেস করল তিয়ান। তাকে বলা হয়নি আমাদের সম্পর্কের কথা, অপরাধী কণ্ঠে বলল পল। উনি জানেন না তাহলে যে কাল রাতে? একটু বলতেই চুপ হয়ে গেল তিয়ান। তার মনে পড়ে গেল গত রাতে তার সাথে শিফাতের কথোপকথন। তিয়ান জানত যে শিফাত সবটা জানে, তাই সে ওভাবে কথাগুলো বলেছিল, কিন্তু সে তো কিছুই জানে না। তার মানে পলক কিছু না বললেও সে সবটা জানে কোনোভাবে। আর এরপরেও সে না পলককে কিছু বলেছে আর না তিয়ানের সাথে কোনো মিসবিহেভ করেছে। ঠিক কতটা ভরসা কেউ কাউকে করলে এভাবে সব জেনেও কোনো প্রশ্ন করে না, সেটা তিয়ানও বুঝে গেল এবার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পলকের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি পলক। ভালো আমিও বাসি তোমাকে, আমার জীবনে প্রথম পুরুষ তুমি। তোমার থেকেই এভাবে ভালোবাসতে শেখা। তোমার থেকে যে ভালোবাসার সম্মান আমি পেয়েছি সেটা আমি কখনোই ভুলে যাওয়ার মতো নয়। আমির তো সেটা আমার মনে থাকবে, কিন্তু আমাদের বিচ্ছেদের পর বেরিয়ে এসেছি সবটা থেকে। তুমিও শক্ত করো নিজেকে, বেরিয়ে এসো অসম্পূর্ণ অতীতটাকে। কিন্তু আমি তাও তোমাকে সারা জীবন ভালোবাসবো। তা বেশ, আপত্তি নেই আমার, কিন্তু দেবদাস না হলেই হলো। এটুকু বলেই ফিক করে হেসে দিল পলক। হাসলো তিয়ানও। তারপর তিয়ান বলল, তুমি সুখে হবে ইনশাল্লাহ, ভাইয়া ভালো রাখবেন তোমাকে ইনশাল্লাহ, পলক বলল সন্তুষ্ট চিত্তে।
তিয়ানকে সে বোঝাতে পেরেছে, এখন বেশ শান্তি লাগছে তার। রেডি হয়ে নাও তুমি, আসছি আমি। আচ্ছা, এটুকু বলেই তিয়ান উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। সে দরজার কাছে যেতে যেতেই একটা কল এলো পলকের ফোনে। সেটা রিসিভ করার পর উপাস থেকে কি বলা হলো বুঝল না তিয়ান, কেবল পলককে বলতে শুনল, ওকে নিয়ে যাও হসপিটালে, আসতেছি আমি। বলেই দ্রুত পায়ে গিয়ে আলমারি থেকে হ্যান্ডব্যাগটা নিয়ে ছুটে গেল দরজার কাছে। ব্যতিব্যস্ত হয়ে দরজা খুলতে শুরু করলো সে। তা দেখে তিয়ান বলল, কোথায় যাচ্ছে এখন এভাবে? হসপিটালে। মানে? এখন কিছু বলার নাই তিয়ান। বলেই দরজা খুলে বেরিয়ে গেল পলক। তিয়ান কিছু বুঝল না, কেবল পলকের পিছু পিছু যেতে যেতে বলল, ওয়েট, আমিও আসছি। বেলা তিনটায় বিয়ে পড়ানোর কথা, এখন বাজে 3:47, অথচ বিয়ের বর কোণে দুজনেই গায়েব। বিয়ে বাড়িতে রীতিমতো চাপা গুঞ্জন চলছে বর বউ দুজনেরই একসাথে গায়েব হওয়ায়। আমজাদ আলী, ইস্তিয়া কালাম, রুকু, দিহান, নিশাত, নাজিয়া অনবরত কল করে যাচ্ছে তাদের নাম্বারে। শেফাতের ফোনে রিং হলেও তার রিসিভ হচ্ছে না, আর পলকের ফোন সুইচ অফ বলছে। চিন্তায় সবাই অস্থির হয়ে উঠেছে, কিন্তু কে কোথায় আছে সেটা জানার কোনো উপায় নেই। বিথি তিয়ানকে খুঁজছে, কিন্তু তাকেও পাওয়া যাচ্ছে না। সে আবার কিছু ভুলভাল করলো কি না সেটাও বুঝতে পারছে না সে। তারও মাথা গরম সব মিলিয়ে। নোরাকে কোলে নিয়ে সারা ঘরময় পায়চারি করছে সে। বিকেল 4:30, বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো চারজন মানুষ, শিফাত, পলক, তিয়ান আর অন্তরা। বড্ড কাহিল লাগছে অন্তরাকে, 7 মাসের অন্তঃসত্ত্বা সে। পলক তাকে ধরে রেখেছে এক পাশ থেকে। এত বছর পর অন্তরাকে দেখে পলকের পরিবার, আত্মীয় স্বজন সবার অবস্থা বিস্ময়ে হতবিহ্বল। আমজাদ আলী ঠিক কী বলবেন জানা নেই তার। আজকের এমন একটা দিনে অন্তরা আবার এসে তার সামনে দাঁড়িয়েছে। সব থেকে বেশি অবাক হলেন পলক, শিফাত আর তিয়ানকে অন্তরার সাথে দেখে। ব্যাপারটা ঠিক কী সেটা বুঝে ওঠার আগেই শিফাত আমজাদ আলীকে উদ্দেশ্য করে বলল, বাবা আগে ঘরে চলুন প্লিজ, পরে বলছি সব। মৃন্ময়ী, আপুকে নিয়ে আসুন। জি। বলেই অন্তরাকে নিয়ে গেল নিজের একটা গেস্টরুমে, আর তাদের পিছু পিছু গেল পলকের পুরো পরিবার, চাচা, চাচি আর মামা, মামি। শিফাত তার পরিবারের কাউকে ঘরে যেতে নিষেধ করায় তারা সবাই বাইরেই অপেক্ষায় রইল। তুমি এখানে কি করছো অন্তরা? গম্ভীর গলায় প্রশ্ন করলেন আমজাদ আলী। আপাকে আমি নিয়ে এসেছি বাবা। অন্তরার পাশে বসে পলক বলল, তুমি এখানে কি করছো অন্তরা? তুমি নিয়ে এসেছো সেটা তো সবাই দেখেছি আমরা, কিন্তু ও এখানে কেন, আর তুমি বা কোথায় গিয়েছিলে? আজ তোমার বিয়ে ভুলে গেছো সেটা? শেষ কথাগুলো বেশ ধমকের স্বরে বললেন আমজাদ আলী। তার এহেন প্রতিক্রিয়ায় কেঁপে উঠল পলক, অন্তরা আর শাহনাজ বানু। অন্তরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। বাবা প্লিজ, আপনি হাইপার হবেন না, ডক্টর আপনাকে স্ট্রেস নিতে নিষেধ করেছে। শিফাত বলল, তুমি বুঝতেছো না বাবা, এই মেয়েটা এখানে কেন এসেছে সেটা জানতে হবে আমাকে। ওর জন্য কম কিছু সহ্য করতে হয়নি আমাদের, পলকের জীবনটা শেষ করে দিতে গিয়েছিলাম আমি। আমার ছেলেটা আলাদা হয়ে গেল ওর জন্য। আজ পলকের বিয়ে ছিল আর সে বাড়ি থেকে উধাও, তাও এই মেয়েটার জন্য। তাও তুমি আমাকে শান্ত থাকতে বলছো? বেশ উত্তেজিত হয়ে বললেন আমজাদ আলী। বাড়িতে কিন্তু আমিও ছিলাম না বাবা, আপনি একা মৃন্ময়ীকে দোষারোপ করতে পারেন না। আপনি বসুন এখানে, আমি আপনাকে বলছি সব, বসুন আপনি। বলেই তাকে একটা চেয়ার এগিয়ে দিল শিফাত। শিফাতের কথায় চেয়ারে গিয়ে বসলেন তিনি। তারপর শিফাত বলতে শুরু করল, আপু লাস্ট 1.5 মাস ধরেই মৃন্ময়ীর কন্ট্যাক্টে ছিলেন। আপনি যখন হসপিটালে অ্যাডমিট ছিলেন তখনই প্রথম মৃন্ময়ীর সাথে দেখা হয় ওনার। চেক আপে গিয়েছিলেন উনি, তারপর যখন মৃন্ময়ী সবটা জানলো তারপর থেকে তারা যোগাযোগে ছিল। আর আমি ওনার ব্যাপারে জানতে পারি লাস্ট 17 দিন যাবৎ। তারপর থেকে উনি আমার গুলশানের ফ্ল্যাটে ছিলেন,
আজ ওনার প্রচণ্ড রকম পেইন হওয়ায় ইমার্জেন্সিতে ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানেই গিয়েছিলেন মৃন্ময়ী, আর ওনার সাথে গিয়েছিলাম আমি আর তিয়ানো, কারণ ওনার পেইন হওয়ার খবরটা আমরা দুজনেই পেয়েছিলাম নিজেদের ফোন কলে। ডক্টর বলেছেন ওনার এখন পর্যাপ্ত যত্ন আর মেন্টাল সাপোর্ট প্রয়োজন, আর এসবের জন্য ওনার নিজের পরিবারের চাইতে থেকে ভালো আর কি হতে পারে। এই জন্যই আজ ওনাকে এখানে নিয়ে আসার সিদ্ধান্ত নেই আমরা। আমি ওকে আমার বাড়িতে জায়গা দিব না শিফাত, আমার জন্য ও মৃত্যু। ভুল তো সবাই করে বাবা, আর ভুল শোধরানোর একটু সুযোগ সবারই প্রাপ্য। শিফাত বলল, আমি ওকে আমার বাড়িতে জায়গা দেব না শিফাত, আমার জন্য ও মৃত্যু। ও যেটা করেছে সেটা কোনো ভুল ছিল না, শিফাত, বিশ্বাসঘাতকতা ছিল, কম হ্যান্সতা হতে হয়নি আমাদের ওর জন্য। কিন্তু এর পেছনে কারণ তো তুমিই ছিলে বাবা, তোমার জেদের কারণে আপা বাধ্য হয়েছিল বাড়ি ছেড়ে পালাতে। আপা যখন বলেছিল সে নিলয় ভাইয়াকে ভালোবাসে, তাহলে কেন মেনে নাওনি তুমি সেটা? কম তো আকুত মিনতি করেননি সে তোমার কাছে, তোমার সবচেয়ে কাছের প্রিয় মেয়েও তো আপাই ছিল সবসময়, সব আবদার মেনেছ তার। তাহলে শুধুমাত্র নিলয় ভাইয়ার কোনো পরিবার নেই বলে কেন মেনে নাওনি তুমি তাকে? এতক্ষণ চুপচাপ শিফাত আর আমজাদ আলীর কথোপকথন শুনছিল পলক সহ ঘরে উপস্থিত সকলেই, কিন্তু আমজাদ আলীর এহেন কথায় আর চুপ থাকতে পারেনি পলক। এক প্রকার চেঁচিয়েই বলল কথাগুলি। তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না পলক, গম্ভীর গলায় বললেন আমজাদ আলী। আচ্ছা বেশ, নাই জানলাম আমি কিছু, ওটা নিয়েও কিছু নাই বললাম আমি। তুমি শুধু এতটুকু বলো, আপা যখন তোমার কাছে এসেছিল ক্ষমা চেয়েছিল, কেন ফিরিয়ে দিয়েছিলে তুমি? এটা জেনেও কেন ফিরিয়ে দিয়েছিলে যে আপার গর্ভে নীলা ভাইয়ার সন্তান আর ভাইয়া? বেশ উত্তেজিত স্বরে কথা বলছিল আজ পলক, কিন্তু শেষের এটুকু বলতেই ঝরঝর করে কেঁদে দিল পলক। অন্তরাও এবার ঝরঝর করে কেঁদে ফেলল। ঘরে উপস্থিত সবাই হতবাক, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারা। তবুও কেবল আমজাদ আলী ঘরে উপস্থিত থাকায় চুপ করে আছে সবাই, কিন্তু শাহানাজ বানু এবার আর চুপ থাকতে পারলেন না। ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, নিলয় কে সাজি? পলক কাঁদছে, কান্নার দমকে কিছুই বলতে পারছে না, তাই শিফাতই বলল, 4 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে নিলয় ভাইয়া। যেহেতু নিলয় ভাইয়ার কোনো পরিবার ছিল না, আপুকে নিয়ে তিনি আলাদা বাসা ভাড়া করে থাকতেন, তাই এত কিছু ঘটে যাওয়ার পরে ওখানে একা থাকাও বেশ কঠিন হয়ে উঠেছিল আপুর জন্য। বাধ্য হয়ে আপু বাবার সাথে যোগাযোগ করেছিলেন, বলেছিলেন তাকে সব, কিন্তু বাবা তাকে ফিরিয়ে দিয়েছিলেন। এটুকু বলা শেষ করেই ছোট্ট একটা শ্বাস ফেলল শিফাত। এত সব শুনে সবাই বিস্ময়ে হতবিহ্বল। শাহানাজ বানু অন্তরার মাথাটা নিজের বুকে চেপে ধরে কেঁদে যাচ্ছেন। তার স্বামীর রাগ জেদ সম্পর্কে তিনি অবগত, 33 বছরের সংসারে আজও পুরোপুরি বুঝে উঠতে পারেননি তিনি নিজের স্বামীকে, কিন্তু তাই বলে এতটা নিষ্ঠুর তিনি হবেন নিজের সন্তানের প্রতি, এটা তিনিও মানতে পারছেন না। বাবা তুমি সত্যি করেছ এমন? হতবাক স্বরে জিজ্ঞেস করল পলাশ। হ্যাঁ করেছি, যে মেয়ে আমার 28 বছরের আদর স্নেহ পায়ে ঠেলে এভাবে আমাকে সবার কাছে অপদস্থ করে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে, তার জন্য এটাই ঠিক আছে। এতটা নিষ্ঠুর কেউ কেমনে হতে পারে আব্বা? গমগমে স্বরে বলল নিশাত। সেসবের কৈফিয়ত আমি তোমাদের দেব না নিশাত, ছোট্ট তুমি, ছোটর মতোই থাকো। আমি ছোট? বাকিটুকু বলার আগেই ওর হাত চেপে ধরে থামিয়ে দিল তিয়ান। কথার মাঝে বাধা প্রাপ্ত হয়ে নিশাত ওর দিকে তাকাতেই চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলল সে। নিশাতও বাধ্য মেয়ের মতো চুপ করে তার কথায়। বাবা মানুষ ভুল করে, কিন্তু ভুলের পর একটা সুযোগ কিন্তু সবারই প্রাপ্য, সেটা শোধরানোর জন্য। বড় আপু যে ভুল করেছিল সেটার কারণ কিন্তু একভাবে আপনিই ছিলেন, শান্ত স্বরে বলল শিফাত। আমি ওকে আমার বাসায় জায়গা দেব না শিফাত, তুমি দয়া করে এই নিয়ে আর কিছু বলতে এসো না। এটাই তো শেষ সিদ্ধান্ত বাবা,
গম্ভীর স্বরে বলল পলক। হ্যাঁ, এখন যাও, বিয়ের জন্য প্রস্তুত হও, সবাই অপেক্ষা করছে বাইরে। কাউকে অপেক্ষা করতে হবে না, চলে যেতে বলো তাদের। মানে? তুমি যদি আপাকে মেনে না নাও তাহলে আমিও করব না এই বিয়ে, আপাকে নিয়ে চলে যাব তোমার বাড়ি ছেড়ে। এই সাজি না, কী কী হই বলতেছিস তুই? এগুলো এমনিতে আমার কারণে বাবাকে একবার এত কিছু ফেস করতে হয়েছে, এখন আবার তোর জন্য যদি, আতঙ্কিত স্বরে বলল অন্তরা। তুই চুপ থাক আপা, মানুষের জেদ তাকে কতটা নিষ্ঠুর করে দিতে পারে আমিও দেখব আজকে। পলকের কণ্ঠে রাগ জেদ স্পষ্ট। পলক, কি আজে বাজে কথা বলছো তুমি? বিয়ে কোনো ছেলে খেলা নাকি? যাও তৈরি হও। ধমকে উঠল আমজাদ আলী। ছেলে খেলা না হলে এত বছর পরেও কেন মেনে নিতে পারছো না তুমি আপাকে? নীলা ভাইয়ার সাথেও তো বিয়ে হয়েছিল, ওর ওর সন্তানের মা হবে কদিন পরে, তাহলে তুমি কেন মাননি এই বিয়ে? এমন অকৃতজ্ঞ মেয়েকে আমি কখনোই মানব না। তাহলে আমিও করব না এই বিয়ে। সিফাতের পুরো পরিবার বাইরে অপেক্ষা করছে পলক, তামাশা করব না কোন আজ তুমি, কঠিন গলায় বললেন আমজাদ আলী। মৃন্ময় না চাইলে আমিও করব না এই বিয়ে, বাকিটা আপনার উপর বাবা, আপনি কি করবেন তার উপর নির্ভর করবে সবটা। সিফাত, দেখো বাবা, তুমি এর মাঝে এসো না, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুমি। আমি কি তবে এই পরিবারের বাইরে বাবা? এতদিনে কি এই পরিবারের সাথে কোনো সম্পর্ক তৈরি হয়নি আমার? সিফাতের এহেন কথা শুনে চুপ হয়ে গেলেন আমজাদ আলী। তাকে চুপ থাকতে দেখে সিফাত এগিয়ে এসে হাঁটু কেড়ে বসল তার সামনে। সিফাতকে এভাবে দেখে চমকালেন তিনি। সিফাতকে বাধা দেওয়ার আগেই বড্ড শান্ত সহজ স্বরে সিফাত বলল, মৃন্ময়ীর কাছে শুনেছি আপু আপনার খুব কাছের ছিল, তার সব আবদার আপনি অনায়াসে মেনেছেন, প্রশ্রয় দিয়েছেন সবসময়, অথচ সেই মেয়েটাই যখন আপনাকে ভরসা করে নিজের মনের কথাটা বলল, আপনি নিজের জেদের কারণে সেটা নাকচ করলেন, তাই বাড়ি ছেড়ে যাওয়ার কাজটা করতেও সে বাধ্য হয়েছিল। শুনেছি বাবা মাকে কষ্ট দিয়ে কোনো সন্তান সুখী হয় না কখনো, আপু পারেনি পুরোপুরি সুখী হতে, নিলয় ভাইয়াকে সে হারিয়েছে, একলা হয়ে গেছে, কিন্তু সেও তো মা হতে চলেছে, নিজের সন্তানের জন্য একটা পরিবারের আশ্রয় পেতেই সে বাধ্য হয়ে আপনার দোরগড়ে ফিরে গিয়েছিল, আর আপনি আপনার রাগ জেদের কারণে এই অবস্থাতে ফিরিয়ে দিয়েছেন তাকে। বাবা মা কি এতটাও নিষ্ঠুর হয় কখনো? বাবা, আপনি প্লিজ আরেকটা সুযোগ দিন আপুকে, তার এই অনাগত সন্তানটাকে একটা নিরাপদ আশ্রয় দিন, একটা পরিবার দিন, এটা পাওয়াটাও বাচ্চাটার অধিকার বাবা, এই অধিকার ক্ষুণ্ণ করবেন না প্লিজ।